এটা হলো মহেশপুরের শিব মন্দির, এবং এই মন্দিরে কি কি আছে চলো ঘুরে দেখা যাক। মন্দিরে প্রথমেই প্রবেশ করে ফেললাম। 200 বছরের পুরনো এই মন্দির, হাটের মধ্যেই রয়েছে এই মন্দিরটা। এই মন্দিরের আশেপাশে রয়েছে অনেক মন্দির। প্রথমেই প্রবেশ করে দেখতে পাওয়া যাবে বিশাল বড় একটা বট গাছ। চলো তারপর পুরো মন্দিরটা ঘুরে দেখা যাক। এখানে রয়েছে শিব মন্দির, মানে শিবলিঙ্গ রয়েছে। এখানে শিবরাত্রির সময় অনেক বড় মেলা হয়, শিবরাত্রির সময় অনেক ভিড় হয় এখানে। এটা হলো প্রবেশ গেট। তারপরে এখানে রয়েছে পার্বতী মন্দির, মা পার্বতী রয়েছেন এখানে। যেখানে ভগবান রয়েছে সেখানে তো তার ভক্তরা থাকবেই। বহু প্রাচীন এই পুরনো বটগাছের পাশেই এখন রয়েছে মহাদেব। চালাকার এই মহাদেবের মূর্তি এখানে বানানো হয়েছে।